নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। আমাদের সঙ্গে সমস্ত বন্ধুরা যারা অ্যাস্ট্রোলজির এসেন্স পাওয়ার অপেক্ষায় থাকেন তারা কিন্তু একদম নিশ্চিতভাবে এই অনুষ্ঠান তো মিস করেনই না। উপরন্তু আমি এমন অনেককে চিনি যারা পরবর্তী সময়ে সিটিভেন প্লাসের যে নিজস্ব পেজ রয়েছে সেই পেজে গিয়ে বারবার করে এই অনুষ্ঠানগুলো দেখেন এবং দেখে এটা বোঝার চেষ্টা করেন যে ঠিক কতটা পিওরিটি থাকলে, কতটা আন্তরিকতা থাকলে একটা মানুষের মধ্যে, তার কাজের কতটা পারফেকশন থাকলে এত মানুষকে এত দিন ধরে তিনি ভালো রাখতে পেরেছেন। সত্যিই তাই, মাঝে মাঝে নিজেরই ভাবলে অবাক লাগে যে এত জায়গার এত মানুষ তারা পৌঁছে গিয়েছেন, তারা উপকার পেয়েছেন, তাদের জীবন অ্যাস্ট্রোলজির এসেন্স পৌঁছে গিয়েছে এবং তারা কিন্তু আজকে অনেক হ্যাপি, অনেক সাকসেসফুল, অনেক ভালো আছেন, সেই ফিডব্যাকগুলো আসে, পাশাপাশি তারা অন্যদিকে রেফার করেন, বলেন যদি ভালো থাকতে চাও তাহলে ভালো থাকার পাসওয়ার্ডটা খুঁজে নাও। আপনাদের সেই ভালো থাকার পাসওয়ার্ড আপনাদের প্রিয় মানুষটি রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে। অনেক স্বাগত জানাবো শ্রীমতী বৈশালী সরকারকে। নমস্কার জানাচ্ছি। সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্যং সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়ং। নমো দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা। নমো দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা। নমো দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা। জয় মা। দিদি যেমন বললেন যে সবাইকে যেন দেবী দুর্গা রক্ষা করেন, সবাই যেন ভালো থাকেন, তো এই রক্ষা করার জায়গা থেকে, ভালো থাকার জায়গা থেকে আমাদের ব্যক্তিগত ছকের পাশাপাশি কিন্তু বাস্তুটাও ভীষণ ইম্পর্টেন্ট, যেমনটা দিদি আপনি বলেন। কিন্তু আমি যে বাস্তু নিয়ে প্রশ্ন করবো তার আগে একজন ফোনে অপেক্ষা করছেন, আমি ফোনটা আগে নিয়ে আমরা প্রশ্ন আগে করছি। কে রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, আমি মুম্বাইয়ের আন্ধেরি ইস্ট থেকে বলছি। মুম্বাই আন্ধেরি ইস্ট, বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার নাম অরিন্দম দাস। আমি আজকে আমার একটু ওই মাসির মেয়ের সম্পর্কে জানবো। প্রথমেই বলি আমি নিজে উপকৃত দিদির কাছে আমি ওই গেছিলাম আমার বিয়ের ব্যাপারে, দিদির কাছে প্রতিকার প্রতিবেদন নিয়ে, রেমিডিয়াল গাইডলাইন নিয়ে আমার ভালো বিয়ে হয়েছে। দিদির কাছে সারাফুলি চেম্বারে দেখেছিলাম আমার নিজের জন্য। খুব ভালো। আজকে কার, মাসির মেয়ে? আজকে হ্যাঁ হ্যাঁ দিদি, মাসির মেয়ের ব্যাপারে একটু আপনার আজকে বলুন। মাসির মেয়ে থাকে? আমার মাসির মেয়ের নাম হচ্ছে, আমার মাসির মেয়ের নাম হচ্ছে শম্পা দাস। আচ্ছা, কোথায় থাকে শম্পা? হ্যালো, ও থাকে কোথায়? থাকে দিদি কলকাতায়। আচ্ছা, তাই ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ হ্যাঁ, শম্পা দাস আমার মাসির মেয়ের নাম। ডেট অফ বার্থ হচ্ছে 9/5/1984। 9/5, হ্যাঁ 9/5/1984। 9/5/1984 সময়টা বলুন। রাত্রে দিদি 6টা থেকে 6টা 10-এর মধ্যে, সন্ধ্যাবেলা। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা চিত্তরঞ্জন হাসপাতাল, মানে কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? না দিদি, আপনি বলেন আমি লিখে নিচ্ছি ডায়েরিতে। আচ্ছা, তাহলে আপনার মাসির মেয়ের হচ্ছে সিংহ রাশি, মঘা নক্ষত্র। আচ্ছা, লগ্ন পড়েছে কিন্তু তুলা লগ্ন। বিয়ে হয়েছে মাসির মেয়ের? দিদি গণটা কি একটু বলেন, লিখে নি। দেবারিগণ। দেবারিগণ আর রাক্ষসগণ একই তো দিদি? একই বলছি। মাসির মেয়ে কি বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছিল দিদি। এবং বিবাহটা বিচ্ছেদ হয়ে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরো সেই চিটিংবাজি করে বিয়ে হয়েছিল। হ্যাঁ একদম, কারণ আমি সেই কারণেই, আমি যেটা দেখতে পেলাম সেই কারণেই বললাম, এখানে প্রবল মাঙ্গলিক দোষ, লগ্নের মধ্যে শনি মঙ্গলের বীজযোগ এবং সপ্তমে রবি শুক্রর দারিদ্র দোষ। দারিদ্র এখানে অর্থের না, সম্পর্কের, যে কারণে কিন্তু ছেলেটি ভীষণ খারাপ ছিল এবং আপনারা সেই জায়গা থেকে বেরিয়েছেন। আমি যেগুলো বলবো ঠিকই বলবো, আপনি তো নিজেও আমার কাছে এসেছেন। ওর দ্বিতীয় স্থানটাও কিন্তু প্রচন্ড ড্যামেজ, যার জন্য সেকেন্ড ম্যারেজের আপনারা চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ম্যাচিওর করছে না তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড ম্যারেজটা যাতে ম্যাচিওর করে, সামনেই কিন্তু ভীষণ ভালো তিথি হচ্ছে কৌশিকী অমাবস্যা, 6 সেপ্টেম্বর। মাসির মেয়েকে বলুন তার আগে কিন্তু যোগাযোগ করতে, ছকটা যথেষ্ট ক্রিটিক্যাল। আপনি তো নিজে এসে উপকৃত হয়েছেন, এই ধরনের ক্রিটিক্যাল কেস আমরা কিন্তু কৌশিকীতে করব। মাঙ্গলিক প্রবল মাঙ্গলিক লগ্নে শনি মঙ্গল,
সাংঘাতিক খারাপ, মানে এবং ভীষণ ভাবে কষ্ট পেয়েছে আগের বিয়েটা হওয়াতে, তাই তো? খুব 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 কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। এবং ওর যে সেকেন্ড ম্যারেজটা, অনেকের হয় ফার্স্ট ম্যারেজ ডিস্টার্ব, সেকেন্ড ম্যারেজটা ভালো, সেকেন্ড ম্যারেজে সাংঘাতিক খারাপ। কাজেই ছেলের দিদি হেলথ প্রবলেম ছিল, কিছু বলেনি বিয়ের আগে, বিয়ের পরে জানা যায় হেলথ প্রবলেম, মেন্টাল প্রবলেম ছিল ছেলেটির, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ছেলেটার হেলথ প্রবলেম ছিল। হ্যাঁ, হেলথ প্রবলেম ছিল। এখানে আমি বলবো যে সেকেন্ড ম্যারেজটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রিকশন নিতে হবে এবং সঠিক প্রতিকার করতে হবে, আর এই সঠিক প্রতিকার কিন্তু কৌশিকী অমাবস্যায় করা হবে। এই ধরনের যদি একজনের কিছু ছোট ছোট একটু উপকার বলে দেন না দিদি, এর জন্য কিছু করলে কি বলছেন, কি করবেন দিদি তো বলে দিলেন কি জায়গা থেকে করতে হবে। মঙ্গলবার করে অবশ্যই ইয়েলো কালার ব্যবহার করতে বলবেন, মুখ ডাল মাথার উপর দিয়ে 9 বার ঘুরিয়ে পাখিদের বা জলে দিয়ে দিতে বলবেন। কিন্তু এই সামান্য জিনিসগুলোতে কিন্তু ওর হচ্ছে একদম সাংঘাতিক অ্যাকিউট অবস্থায় সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে বার হতে গেলে সঠিক জ্যোতিষ পরামর্শ কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আপনি একবার যোগাযোগ করিয়ে নিন। আমি শুরুতে বলেছিলাম না যে যারা এসেছেন তারা তাদের ফিডব্যাক গুলো দিতে থাকেন, এবং দেখুন প্রথম ফোনটাই এমন একজন মানুষের কাছ থেকে এলো যিনি নিজে এসেছেন, আজকে তিনি মুম্বাইতে সেটেল, ভালো বিয়ে হয়েছে, বিয়ের জায়গাটাতে তার প্রবলেম ছিল। মাসির মেয়েকে নিয়ে যোগাযোগ করে নিন, দিদি তো বসছেন, প্রথমত সমস্ত চেম্বার ওপেন হয়ে গিয়েছে। এই ধরনের ক্রিটিক্যাল সমস্যাগুলো টিপস এর মাধ্যম দিয়ে কিন্তু হবে না, না এইগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু করতে হবে। এবং আমি যে কারণে ফার্স্ট কোয়েশ্চেনই করেছি কিন্তু ওর ক্যারিয়ার বা কিছু না, বিয়ের জায়গাটা, কারণ ওটা টোটালি ড্যামেজ। এখানে আমি বলবো যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাবস্ফুট পদ্ধতি, এবং সামনেই যে কৌশিকী অমাবস্যা এসছে, কেন ভাবস্ফুট পদ্ধতি, কারণ সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি একমাত্র মহিলা যিনি কিন্তু ভাবস্ফুট পদ্ধতি নিয়ে কাজ করে চলেছি, এবং ভাবস্ফুট পদ্ধতিতে কিন্তু একদম পিন পয়েন্ট অবধি জায়গা কিন্তু বেরিয়ে আসে, এবং সবচেয়ে সুবিধা হচ্ছে একাধিক কিন্তু রেমেডি নিতে হয় না, একটা কি দুটোর বেশি রেমেডি কিন্তু লাগে না। আমরা দেখে নিই কোন প্ল্যানেটটার মানে ডিগ্রি সবচেয়ে হাই রয়েছে এবং সেটা নবাংশ ছকে কি অবস্থায় রয়েছে, এবং সেটাকে পাওয়ার দিলে আপনার কতটা বেনিফিট হবে, আপনার সোর্স আর রেজাল্টটাকে কিন্তু আমরা দেখে নিই। বাস্তুক্ষেত্রের জন্যও কিন্তু এই কৌশিকী অমাবস্যা একটা তাৎপর্যপূর্ণ অমাবস্যা, কেন সেটা নিয়েও আজকে আলোচনা করব। আর বাস্তুর জন্য বলে দেবো কিছু টিপস আপনাদের দিয়ে দেব, যেগুলো করলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে বাড়িতে অশুভ শক্তি রয়েছে। একটা ফোন নিয়ে নিই চট করে, তারপর আলোচনা থাকবে আমাদের। কি হয়েছে, নমস্কার। বেশি নেবই কারণ প্রচুর মানুষ শুধু চেম্বারে সে একটাই বলে দিদি, সারা দিন ধরে মানে আপনার প্রোগ্রামের আগে থেকে ডায়াল করে যাই, পাই না, তাই বললাম আমি অন্তত 4-5টা ফোন অবশ্যই প্রত্যেক দিনই নেব। আচ্ছা দেখি কে রয়েছেন এখন। হ্যালো, গোয়াটি থেকে বলছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি গোয়াটি থেকে বলছি। গোয়াটি, বাবা আজকে সব দূরে, বলুন। হ্যাঁ, আমার গেট অফ বার্থ, কোথায় জন্মস্থান? গুয়াহাটি। গুয়াহাটিতে কতদিন ধরে দেখছেন দিদির অনুষ্ঠান? অনেকদিন অনেকদিন। কেমন লাগে দিদির প্রেডিকশন, কেমন লাগে? খুবই ভালো, খুবই ভালো। দিদির সাথে হোয়াটসঅ্যাপে আমার পাঠান আমাকে সব প্রোগ্রামগুলো। ও, আপনি দিদির সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই রিসেন্টলি আমি নিয়েছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, তুলা রাশি। তুলা রাশি মেষ লগ্ন, তাই তো? হ্যাঁ। চিত্রা নক্ষত্র দেবারি গণ, আবারও সেই রাক্ষস গণ আর কি। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি সার্ভিস করছেন? হ্যাঁ। বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ। কিন্তু ওই বিয়ের জায়গাটা আপনারও তো জন্মছকে ডিস্টার্ব দেখতে পাচ্ছি। না, আমার তো সেরকম কোনো প্রবলেম নেই ম্যাডাম। স্ত্রীর তো হেলথ ডিস্টার্ব যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার সুগার এসছে? না। আপনার ফ্যামিলিতে বা বংশে আছে সুগার? ছিল। আপনারও কিন্তু আসবে, কারণ তাই কানেকশন দেখা যাচ্ছে। আপনি ভীষণ টেনশন করেন প্রত্যেকটা জিনিস নিয়ে, ভীষণ রকম পারফেকশনিস্ট, কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু গ্রোথ পাচ্ছেন না, এটাই মেন প্রবলেম আপনার, তাই তো? আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনাও কিন্তু যথেষ্ট আছে এবং অ্যাস্ট্রোলজির প্রতিও কিন্তু ভীষণ ইন্টারেস্ট রয়েছে, আছে তো?
কাছে আছে। এখানে মেইন হচ্ছে দেখুন চতুর্থ দশম আপনার ভীষণই ডিস্টার্ব, এই চতুর্থ দশম ডিস্টার্ব থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে কিন্তু গ্রোথ হচ্ছে না। আর এই গ্রোথ পেতে গেলে সামনেই যে কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যা যোগে সঠিকভাবে কিন্তু চন্নচাড়া দোষের প্রতিকার প্রতিবিধান করুন, কালসর্প দোষের প্রতিকার প্রতিবিধান করুন। আপনাদের বাস্তুও কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ, বাড়ির নর্থ ইস্ট কর্নারে পায়খানা বাথরুম আছে, তাই তো? সেখানে দাঁড়িয়ে আপনি কম্পাস ফেলবেন, দেখবেন আপনার বাথরুম পায়খানা রয়েছে নর্থ ইস্টে, নর্থ ইস্ট কর্নারে। তার কারণটাও বলে দিচ্ছে আপনাকে, মিলিয়ে দিচ্ছে কেন আছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার মায়েরও কিন্তু শরীর খুব খারাপ রয়েছে, তাই তো? না আমার ম্যাডাম, আমার মা আজ থেকে 20 বছর আগেই চলে গেছেন। মানে আমি তো শরীর খারাপের ডিস্টার্ব, আপনার মায়ের জায়গাটা ডিস্টার্ব দেখেই দিদি বলেছেন এটা, যে মায়ের জায়গাটা ডিস্টার্ব এবং তার জন্য উনি নেই, উনি ওনার হার্ট বা চেস্ট রিলেটেড সমস্যাতে উনি চলে গেছেন, তাই তো? না ওনার চেস্ট ছিল, বি ছিল, লিভার প্রবলেম ছিল। এই পোরশনটাতেই দেখাচ্ছে চেস্ট এবং পেটের মধ্যেই ওনার কিন্তু প্রবলেম হবে এবং সেখান থেকে উনি ডিস্টার্ব হয়ে যায়। পরবর্তী সময়ে ক্যান্সারের জায়গা চলে এসেছিল, তাই তো? সেটাই রয়েছে এখানে। এবং দেখুন এটা থাকলেও মানে এটা রয়েছে বলে কিন্তু এতটাই জ্যোতিষশাস্ত্র অথেন্টিক যে আপনি মিলিয়ে নিতে পারবেন। আপনার জীবনের যদি পাস্ট, এই যে ভাবস্ফোট পদ্ধতি, প্রত্যেকটা মানুষের আমি পাস্ট বলে দিই, পাস্টটা একদম পিনপয়েন্ট মেলে তারপরে কিন্তু ফিউচার। ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে থাকি, হ্যাঁ প্রচুরই হচ্ছে দেখা যাচ্ছে এখানে, গ্যাস অম্বলের প্রবলেমে তো ভোগেন আপনি। না আমার নেই ম্যাডাম, এখন পর্যন্ত সেরকম কিছু নেই। ওষুধ খেতে হয় না গ্যাসের কোন? না, কারণ মঙ্গল এখানে রাহু যুক্ত অবস্থায় রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে অবশ্যই একটা শারীরিক বিপত্তি, পায়ে কোন রকম চোট আঘাত পেয়েছেন আপনি? অনেক দিন আগে পেয়েছিলাম। সেটা যেরকম হয়েছে আপনার পেটের প্রবলেম নিয়েও আপনি ভুগবেন। আপনি হয়তো ওটাকে ইগনোর করেন, সেভাবে গুরুত্ব দেন না, কারণ মেষের মানুষরা না ছোটখাটো ব্যাপারগুলোকে খুব একটা ইম্পর্টেন্স দেয় না। অন্যান্য রাশিগুলো যেভাবে দেয়, আপনি এমনি খুব লড়াকু মানুষ আছেন। আপনার ক্যারিয়ারের গ্রোথের জন্য আমি বলবো যে ছন্নছড়া এবং কালসর্প দোষের সঠিক প্রতিকার করুন। সামনেই কৌশিকী অমাবস্যা আছে, অবশ্যই যোগাযোগ করুন। একদম, এবং আপনি অনলাইনে যোগাযোগ তো করে নিতেই পারেন। পরবর্তী অনলাইনে কথা আমি বলে দিচ্ছি, আগামী 23 তারিখ সারাদিন দিদি থাকছেন অনলাইনে, যোগাযোগ করবেন আপনারা অবশ্যই। তারপরে 24 তারিখ রয়েছে ব্যারাকপুরে চেম্বার, 24শে জুলাই, 27শে জুলাই দুর্গাপুর, 2nd অগস্ট বর্ধমান, 4th অগস্ট দিদি থাকবেন শাহরাফুলিতে, জুলাই মাসের 30 তারিখে হাতিবাগানে চেম্বার রয়েছে, 25শে জুলাই গড়িয়াহাটে চেম্বার রয়েছে, 29শে জুলাই রয়েছে বেহালাতে চেম্বার, 6th অগস্ট কৃষ্ণনগরে চেম্বার, হাওড়াতে চেম্বার 5th অগস্ট, 9th অগস্ট মেচেদা, 11th অগস্ট শিলিগুড়ি, 14ই অগস্ট বহরমপুর। দিদি এখনই বলবেন আসানসোলেরটা কেন বলনি, আসানসোলে 24শে অগস্ট চেম্বার, আর 26শে অগস্ট কিন্তু মালদাতে চেম্বার। প্রত্যেকটা জায়গা দিয়ে যোগাযোগ, মানুষরা অজস্র, মানে 50 জন প্রায় হয়ে গেছে মালদাতে আমার এই কদিনে বুকিং এ। আমি জানি না আমি কি করব, সেই জন্য বলবো যারা আসতে চাইছেন একদম কনফার্ম বুকিং মালদায় কিন্তু করে নিন। প্রচুর দাদা দিদিরা আমার আছে, তারা নিজেদেরই পুরো ফ্যামিলিকে নিয়ে চলে, পুরো ফ্যামিলিকে নিয়ে চলে আসছেন। আর তারাপীঠে স্পেশাল বুকিং আপনাদের জন্য, স্পেশাল চেম্বার আপনাদের জন্য একদম কৌশিকী অমাবস্যার সময় 5th আর 6th সেপ্টেম্বর, এটা তো মিস করবেনই না। দেখি ফোনে কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার, আমি হুগলি হুগলি উত্তরপাড়া থেকে বলছিলাম। বলুন বলুন। সময়টা বলুন। সময় দুপুর 12টায়। কোথায়? উত্তরপাড়া। উত্তরপাড়া। রাশি লগ্ন কিছু জানা আছে? সেটাকে আমরা বলে থাকি ধনিষ্ঠা।
এবং আপনি যথেষ্ট ক্যালকুলেটিভ পারসন, সবকিছু মানে একটা সিস্টেমে করার চেষ্টা করেন, তাই তো? ম্যাডাম ঠিকই বলছেন। আচ্ছা আপনার ছকটা না খুব ইন্টারেস্টিং একটা ছক, অনেকদিন পরে এরকম একটা ছক পেলাম। আচ্ছা দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, ছকটা যদি একটু দেখান, লগ্নের পঞ্চমে বৃহস্পতি, এটা ভীষণ ভালো, আপনার নলেজ আধ্যাত্মিক চেতনা থাকবে, মানে প্রত্যেকটা ঘরে দেখো প্ল্যানেট রয়েছে। ষষ্ঠে রয়েছে রাহু, পায়ে একটু পেন হবে, ব্যথা করবে, একটু টেনশনে ভোগেন, তাই তো? সপ্তমে রয়েছে চন্দ্র, চন্দ্র এখানে রয়েছে মঙ্গলের স্থানে। ছোটবেলায় কি মিউজিক টিউজিক বাজাতেন? তবলা? ও মা, তবলাটাও একদম পারফেক্টলি বলে দিলে, হবে ওনার। আচ্ছা অষ্টমে রয়েছে বুধ, বুধটা অষ্টমে নিচস্থ, এটা ভালো না। নবমে রয়েছে রবি, এক্সাল্টেড, এটা খুব ভালো। দশমে শনি, এটাও খুব ভালো। আপনি সার্ভিস করেন? একটা দোতলা বাড়ি করেছেন তো? হ্যাঁ বাড়ি দোতলা বলতে করেছি, তবে মনে করতে পারিনি। আরেকটু করবেন, আরো খাটবেন, উনি খুব শৌখিন। হ্যাঁ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তো? যেটুকুনি করবে একদম ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ আমার একটু পরিষ্কার। এবং জ্যোতিষ শাস্ত্রের প্রতি তো ভীষণ ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, প্রচুর অনুষ্ঠান দেখেন, নেট দেখেন, বই পড়েন, তাই তো? আচ্ছা আপনার মেন সমস্যা কিন্তু শত্রুতা, মেন সমস্যা কিন্তু শত্রুতা। আপনি যে কাজই করতে যাচ্ছেন প্রবল বাধা পাচ্ছেন, তাই তো? এবং যে বাড়িটা করেছেন সেই বাড়িটাও কিন্তু সব সময় কিছু না কিছু নিয়ে একটা প্রবলেমে আপনি রয়েছেন, একটা টেনশনে আপনি রয়েছেন, বুঝছেন তো? আপনার বাস্তুর কিন্তু একটা প্রবলেম আছে, এটার জন্য কি করবেন? শুধু আপনি না, আপনাকে বলবো কৌশিকী অমাবস্যায় ভাবস্ফুট পদ্ধতির মাধ্যম দিয়ে যদি আপনার ছকটাকে রেক্টিফিকেশন করতে পারেন এবং যদি সঠিকভাবে যদি আপনি বাস্তুর প্রতিকার করেন, খুব উপকার পাবেন। কারণ আপনার মানে ছকটায় কিন্তু গ্রোথ হওয়ার যোগ রয়েছে, এই গ্রোথ হওয়ার ক্যালকুলেশনে কোন জায়গাটাকে আপনাকে বুস্ট আপ করে দিতে হবে সেটা যদি করে দেওয়া যায়, তাহলে ডেফিনেটলি আপনার জীবনে রাইজিং ব্যাপারটা অনেক বেশি কিন্তু উচ্চতায় যাবে। আর একটা জিনিস বলবো আপনাকে, শুধু না সবাইকেই বলবো, যে যাদের এই বাস্তুগত দেখতে পাচ্ছেন একটা নেগেটিভ এনার্জি ফিল করছেন, বাড়িতে সবসময় একটা গা ছমছম করে, সবসময় অশান্তি, রোগ লেগে রয়েছে, অর্থ রাখতে পারছেন না, সব সময় একটা ডিস্টার্ব, যেটা আপনার বাড়িতে আছে, আছে তো? তাদের জন্য বলবো যে আপনারা প্রত্যেকটা ঘরেতে আপনারা মঙ্গলবার দিন করে একটা কাঁচের গ্লাসে পরিষ্কার জল, তার মধ্যে রক সল্ট বা সি সল্ট এবং লেবু রস দিয়ে রেখে দেবেন 24 আওয়ার, সেটাকে নাড়াবেন না। তারপরে দেখবেন যে কোন ঘরে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি জানবেন সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি আছে। তার উপরে কিন্তু যদি আমরা সঠিক প্রতিকার করতে পারি, তো ডেফিনেটলি যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেখান থেকে ওভারকাম করতে পারবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, একবার যোগাযোগ করে নিন অতি অবশ্যই। তবে ছকটা কিন্তু খুব ভালো ছক, এই ছকে গ্রোথ দেয়া যায় প্রত্যেকটা ঘরে, এটাকে আমরা বলি মালা যোগ। এই মালা যোগ কিন্তু মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যায়, কিন্তু কিছু জায়গার পিলার আপনার ডিস্টার্ব রয়েছে যার জন্য আপনি গ্রোথ পাচ্ছেন না। তো সেই পিলারে যে ডিস্টারবেন্স গুলো সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য ভাবস্ফুট পদ্ধতি রয়েছে, দিদি রয়েছেন, কৌশিকী অমাবস্যা রয়েছে, আমার হাত যারা মানে ধরবেন বা এতদিন ধরে এসেছেন তারা জানেন যে কিভাবে তাদের সফলতা দেওয়া হয়। একদম, আমরা তো আজকে তার সবাই যারাই আসেন তারাই সাকসেস পান, কারণ আমার নিজের গোল্ডেন টাইম, আপনাদেরও আমি যার জন্য কিছু গোল্ডেন জিনিস দিতে পারি। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। আমি চন্দননগর থেকে বলছি, রিনি পাল বলছি। আগে এসেছেন কখনো আমার কাছে না প্রথম আজ? না ম্যাডাম, আমার পরিচিত একজন গিয়েছিল, আমি তার কাছে আপনার কথা খুব শুনেছি, এছাড়াও আপনার লাইভ টেলিকাস্ট গুলো আমি ফলো করি। আচ্ছা, আমার খুবই ভালো লাগে, আমার মেয়ের জন্য একটুখানি দিদি বলছে,
থাকে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম মনোমিতা পাল, ডেট অফ বার্থ হচ্ছে 3/9/1997। সময়টা বলুন। হ্যাঁ, রাত্রি 9টা। কোথায়? বুধবার ভদ্রেশ্বরে। ওর রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ বলুন। রাশি মেষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, রবির দশায় জন্ম হয়েছিল। আচ্ছা আচ্ছা, মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ষষ্ঠ স্থানে চন্দ্র এবং শুক্র, এটা কিন্তু যথেষ্ট ভালো। মেয়ে পড়াশোনার দিক থেকে ভালো? বর্তমানে চাকরি করছে? না না, আমার মেয়ে এখন বিসিএ কমপ্লিট করে এমবিএ করছে। একদম ঠিক দিকেই গেছে, বিসিএ টা ওর জন্য একদম ঠিক, কারণ চন্দ্র এবং শুক্র একত্র অবস্থায় ও ষষ্ঠ স্থানে। তবে ওকে দূরে গিয়ে চাকরি করতে হবে, কলকাতা থাকতে পারবে না, ওকে সাউথ দিকে চলে যেতে বলুন, সেই দিক থেকে কিন্তু ও কর্ম করবে। তবে এখানে একটা জায়গা আমি খুব মাইনাস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ও কি কোনো রিলেশনের মধ্যে জড়িয়েছে? আমার রিলেশনে অনেক আগে বন্ধুত্ব ছিল, এখন আর সেসব কিছু নেই। ও কিন্তু প্রবল মাঙ্গলিক রয়েছে, প্রবল ভাবে কাল সর্প দোষ রয়েছে। ওর ক্যারিয়ারটা খুব ভালো হবে, যে কোম্পানিতে চাকরি করবে কোম্পানিগুলো দেখবেন খুব বড় বড় কোম্পানির সাথে ওর কানেকশন হচ্ছে, তাই তো? এমবিএ করছে ও ভালোই চাকরি পাবে। চাকরি করে নিয়ে ওর প্রবলেম হবে না, প্রবলেম হবে ওর বিয়ের জায়গায়। ও আবারও নিজের পছন্দে বিয়ে করবে এবং সেটা কোনো অবাঙালি ছেলে দেখাচ্ছে, কিন্তু ম্যারেজ সেক্টর ভীষণই ড্যামেজ, প্রবল মাঙ্গলিক আছে, এটার জন্য সঠিক প্রতিকার করাবেন। সামনে কৌশিকী অমাবস্যা, এই ধরনের প্রতিকারগুলো কিন্তু মিরাকেলি কিন্তু কাজ করবে হচ্ছে কৌশিকী অমাবস্যাতে। যারা প্রচণ্ড কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, তাদেরকে একবার আমার কাছে আসতেই হবে। ওই যে বলেছি ভালো থাকার পাসওয়ার্ডটা খুঁজে নিতে হবে আপনাদের। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার। কোথা থেকে? হ্যাঁ কৃষ্ণগর থেকে বলছি দিদি, আমি আপনার কাছে বুকিং করে দিয়েছি, আমি যাবো 6 তারিখে আগস্টের। আচ্ছা খুব ভালো, আজকে কার সম্পর্কে? আজকে তো আমার সম্বন্ধে জানবো দিদি, খুব সমস্যার মধ্যে রয়েছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 8/10/1979। 8/10? হ্যাঁ 8/10/1979। 79? হ্যাঁ 79। আচ্ছা সময়টা? সময় সকাল 7টা বাংলাদেশ টাইম, বাংলাদেশ কুমিল্লা জেলা। কুমিল্লায় হয়েছেন আপনি? দাঁড়ান একটু, দাঁড়ান ধরতে হবে তাহলে, বাংলাদেশ করি, বাংলাদেশ এলাম, তারপরে কুমিল্লায় যাব। আচ্ছা আপনার রাশি সেদিন বার ছিল হচ্ছে আপনার সোমবার, তাই তো? তুলা লগ্ন মেষ রাশি জানা আছে? মেষ রাশি ভরণী নক্ষত্র নরগণ, ভরণী কথার অর্থ হচ্ছে ভরণ পোষণ, অর্থাৎ আপনাকে বহু মানুষের দায়িত্ব পালন করতে হয়, হয়তো? মা বাবা আমার একটা ভাগ্নি আছে, আপনাকে ডিউটি করতে হবে প্রচুর। সেলফ প্রফেশনে আছেন আপনি, ভীষণই ক্রিয়েটিভ, রুচিশীল। আপনি কি কোনো গার্মেন্টস বা এরকম কিছুর ব্যবসা করছেন? আমি একটা হোটেলের ব্যবসা করতাম। একদম ঠিক ব্যবসা, বুধ শুক্র রয়েছে লগ্নে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পার্টনারশিপ বিজনেস করেছিলেন? হ্যাঁ করেছিলাম। সেখান থেকে চোট পেয়েছেন? হ্যাঁ সেখান থেকে চোট পেয়েছি। এবং আপনার কাছের লোকই তো দেখা যাচ্ছে আপনাকে চোট দিয়েছে। সময় তো আজকে শেষ, এখানে আমি বলবো আপনি তো অলরেডি বললেন, কোনা ফেলেছেন, নাম লিখিয়েছেন, আপনি আসুন, অবশ্যই এই জায়গা থেকে আপনাকে ওভারকাম করতে পারবে। একদম, আজকে সময় শেষ, আমাদেরকে এখানে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি বলেইছিলাম আলোচনা এগিয়ে নিচে আর কোনো স্কোপ নেই, এগুলো হলো না। প্রচুর মানুষ চায় আমার সাথে একটু কথা বলতে, তাদের ভীষণ একটা আপসেট থাকে, সেই কারণে প্রতিদিনই 4টে 5টা ফোন নেব। সবাই চেষ্টা করবেন, অবশ্যই লাগে লাইন পেয়ে যাবে। একদম, আর যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, যন্ত্রণা আছে, সব ড্রেনেজ করে দিন একবার আমার কাছে চলে আসুন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। অনেক ধন্যবাদ দিদিকে। নমস্কার।